ভোর 4টে অ্যালার্ম দিয়ে উঠে পড়ি 5টা করে ট্রেন ধরার জন্য। কোথায় যাচ্ছি? হাসনাবাদ, নিজের মাসির বাড়িতে যাচ্ছি দিদাকে দেখতে। তো ভাই, কাকিমা, মা, আমি মিলে চলে যাই হাসনাবাদ। কথা বলতে বলতে অনেকটা রাস্তা চলেও আসি মধ্যমগ্রাম, আর 2টো স্টপেজের পরই হাসনাবাদ। তো চলেও আসি হাসনাবাদ, তারপর ওখান থেকে খেয়া পার্ক করে এই নদী বাংলাদেশের বর্ডারের দিকে চলে যাই টোটো ধরে মাসির বাড়ি। খুব মজা, অনেকদিন পর যাচ্ছি, তারপরে প্রকৃতির উপভোগ করতে করতে যাই। শুধু জমি আর জমি, ঘাস আর ঘাস, আর শুধু আর কি দেখতে দেখতে কি করেছে, সকাল থেকে তাড়াতাড়ি পৌঁছে গেলাম। তাই তারপর পৌঁছে যাওয়ার পর ফার্স্ট আমার এখানেই চোখে জল পড়ে পুকুর পার। ছোটোবেলা থেকে এখানেই কাটিয়েছি নিজের জীবন। তো এই ছেলে দাদার বড় ছেলের সামনে ছোটোবেলায় পুকুর পাড়ে কত মজা করেছি, মাছ ধরেছি, কাঁকড়া ধরেছি, কত কিছু লাইফে কত কিছু মোমেন্ট এখানে আছে। তারপর মাসির এখানে জন্মাষ্টমী পুজো হচ্ছে, তারপর ছাদ থেকে উঠে আর প্রকৃতির উপভোগ। শুধু ওপরে উঠলে এই রান্না রেডি হচ্ছে, আর ওপরে উঠলে শুধু এই সেই, এরপরে উল্টো দিকে শুধু মাঠ আর শুধু বাঁশবন। তারপর রওনা দিই দিদার কাছে, দিদার তো শরীর খারাপ, দিদার কাছে দেখা করতে যাবো। তো হাঁটতে হাঁটতে চলে যায় অনেকটা পথ, বেশিক্ষণ লাগে না, 15 মিনিট, দিদা বাড়ির সামনেই। তো চলে যাই আর ভাইয়ের ইচ্ছা ভাবলাম প্রকৃতি দেখে দেখে যেতে ইচ্ছা করে না এই হাসনাবাদ থেকে। ছোটোবেলায় মানুষ হয়েছে এখানে সব থেকে বেশি, আর সব থেকে বেশি কাটিয়েছে। তারপর দাদার টিয়া পাখির প্রতি ভালোবাসা। মিটি 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 কি হাসি, কি হয়েছে, কে হয়েছে বলো বলো, কে 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 হচ্ছে, কে কে হচ্ছে, কে হচ্ছে, কে হচ্ছে, মিটি 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 কি হাসি, বাবা কি হয়েছে, লজ্জা পেয়ে গেল নাকি, মুখ এরকম নামিয়ে দিল, বাবা হাত কিরকম উঁচু করে রেখেছে। এটা আমার ফেভারিট জায়গা, এখানে বহুত মজা করেছে দাদাদের সাথে। আর এখানে সবাই মিলে গোল মিটিং, কি জানি এটা আমার দিদি, আমার বড়, ওটা পেছনে জানাবো, এটা তার মেয়ে। আর ঘরে এসেই গোপালকে চান করানোর জন্য রেডি হচ্ছে পুজো শুরু। এটা হচ্ছে থামনি সামনে, এটা মাসি পুজো করছে, আর মামা খিচুড়ি রেডি, আরও অনেক কিছু রেডি করেছে। আর সকালবেলা উঠি রসগোল্লার দিকে নজর, আমি তো এটা শেষ করবই, রেকর্ড ব্রেক করেছি আমি রসগোল্লা খেয়ে, আর খিচুড়ি টিচুড়ি দেখছি, কারণ রাতের বেলা আমার আর এনার্জি ছিল না, অনেক লোক এসেছিলো তাদেরকে পরিবেশন করতে করতেই দিন কেটে গেছে। তো এই এক হাঁড়ি খিচুড়িই ছিল, অনেক লোকরাও এসেছিলো যেহেতু। তো রসগোল্লাটা সাইডে ভাই ঘুমাচ্ছে, গোপাল শুয়ে আছে দেখছি। তো তার ফাঁকে আমরা আবার ছাদে যাই, বেশিরভাগ তার ছাদটাতে আমি বেশি উপভোগ করি, ছাদে হাওয়া আর চায় দিয়ে। শুধু ঘরে এত লোক, এত কিছু আর ভালো লাগছে, ভাবছিলাম দাদাকে বলে বেরিয়ে পড়ি। আগে তো ছোটোবেলা সাইকেল করে চলে যেতাম, তো দাদার বাইক ধরে সোজা পরে বেরিয়ে যাই বাজারে। আর বাজারে এসে সারাক্ষণ বৃষ্টি আর বৃষ্টির কাদা আর কাটা, যেটা আমার ইরিটেটিং লাগে অল টাইম। তো দাদা মাংস কিনে নিল, সবাই এসছে, পিসি পেশো মাসি, দিয়ে সোজা দাদার সাথে একটা লং ড্রাইভ নিলাম, ভালো মজা নিলাম, দিয়ে সোজা বাড়ি গল্প করতে করতে করতে। কে আর বল, ছোটোবেলা থেকে ছোটদাই বেশি আমাকে আদর যত্ন করে বড় করেছে, ছোটদা বড়দা আমার এখানে অনেক, দাদা এত ভালোবাসা,
বাট সময়ের সাথে সাথে কি আর বলবো, দাদাদের দায়িত্ব থাকলে বোনদের প্রতি ভালোবাসাটা কমে না। না এসে মাত্র নাতনিকে ভালোবাসে খাওয়াচ্ছে আমি আদর যত্ন করে। তারপর আমি লুকিয়ে লুকিয়ে এই যে আমার ফেভারিট মিষ্টি দানাদার আমিও খাচ্ছি, মাকেও দিচ্ছি। কি বলবো, হাসনাবাদে এসে রেকর্ড ব্রেক করেছি, রসগোল্লা আর মিষ্টি খেয়েই যাচ্ছি কন্টিনিউ। আর এসে এমাত্র টুকি মারছে এই ছাগল, কখন আমি ওকে আদর করবো। তো যেতে যেতে আমি দেখি পিসুদেরকে তোমাদের দেখাই, এই পিসু শুয়ে আছে, তিন পিসি শুয়ে আছে, মাসি শুয়ে আছে, থাম্মি, মেসো, আর এখানে মা, এখানে অনেক কটা বৌদি, পাঁচ বৌদির বাচ্চারা মিলে সব ফিল্ম দেখছে কি জানি। আর ওখানে গিয়ে নিচে নেবে দেখি তো সব শুয়ে টুই আছে। তারপর এখানে নাতনি, এখানে এখানে আমার ছোট ছেলে বসে আছে আর তার পাশে দিদি। আর আমি নেবে আস্তে আস্তে করে নেবে গিয়ে দেখি বৌদিরা মিলে কাটাকাটি করছে আর মামা মাংস কষার জন্য প্রস্তুত করছে। এ হচ্ছে মাংস, পাশে মেয়ে বসে মামার পাশে। উফ, মামার হাতে কালকের খিচুড়িটা দারুণ ছিল, কি বলবো। এই কালকেটা দারুণ ছিল, খিচুড়ি আর পায়েসটা দারুণ ছিল। এ হচ্ছে আমার মেসো। কি বলছো তুমি, দেখেছো মামা কি বলছে মেসো? মামা কষা আছে মাংসগুলো, উফ কি বলবো, মাংসটা মামার হাতে রান্না সব থেকে বেশি ভালো লাগে। নাও কষা মাংস দেখো, চচ্চড়ি এটা, এটা হচ্ছে মাছের ঝাল, এটা হচ্ছে ভাত, এটা মামা আবার একটা তরকারি করছে টক, চালতা চিংড়ি মাছের কি একটা টক বলে সামথিং, তো ওটাই করছে। এটা হচ্ছে আমার নাতনি, একটা মাত্র নাতনি আমার। যাওয়ার সময় মাসি বৌদি কান্না কাটে, একদিন আছি তারপর চলে যাচ্ছি, কি আর বলবো। হ্যালো, টাটা টাটা, জানি না, টাটা, আবার দেখা হবে চড়কপুরে, চলে যাই। ওরও খুব কষ্ট হয় যখন চলে যাই, আর দাদা তো স্পেশালি করে গালাগালিও দেয় সেরকম, আসি একদিনের জন্য চলে যাই, কি বকে। সারাদিন ধরে গরু ছাগল চটকানো ছিল, ছাগলগুলোও ভালোবাসতে থাকে, যাচ্ছে দেখতে দেখতে যাচ্ছে, আমি যাচ্ছি মাসি ছাড়তে, যাচ্ছে গল্প করতে করতে মাসিও যাচ্ছে আমাদের ছাড়তে, আবার বলছে কবে আসবি। কাজে ঢুকে গেলে আর কখনো কোনো জায়গায় যেতে পারা যায় না, তাও দুদিন টাইম করে যাচ্ছি, দিয়ে রওনা দিয়ে দিই শিয়ালদা। হচ্ছে রাস্তা, মা বলছে একটু থেকে গেলে ভালো হতো, কি করবো, বাড়ি তো ফিরতেই হবে, এটাই তো জীবন। তো চলে আসি সেই শিয়ালদা, মিস করছি খুব, হাসনাবাদ আবার কবে যাব, একদিন এমনিতেও প্ল্যানিং আছে, একদিন হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে চলে আসবো সবার কাছে, কি অপেক্ষায় আছি আমি। তো দেখছি দেখতে আমি শিয়ালদায় পৌঁছে পড়ি।